স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আজ জানানো হয়েছে যে করোনার দ্বিতীয় ঢেউ এতটাই প্রবল যে তাতে সতর্ক থাকতে হলে মাস্ক পরতে হবে, এবং শুধু বাইরে নয়, বাড়ির বাইরে বেরোলে মাস্ক নয়, বাড়ির ভিতরেও যখন পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে আছে তখনও মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারা এটাও বলেছেন যে এই মুহূর্তে করোনার যে ভাইরাসটি সংক্রামিত হচ্ছে সেটা এক মাসে 406 জনকে এক ব্যক্তি থেকে সংক্রামিত করতে পারে, সেই কারণে মাস্ক পরা দরকার, এবং বাড়ির ভিতরে মাস্ক পরে থাকলে সেই সংক্রমণ 50% বেশি প্রতিরোধ করা যাবে। পাশাপাশি তারা এটাও পরামর্শ দিয়েছে প্রত্যেকে যেন কাজ ছাড়া জরুরি কাজ ছাড়া বাইরে না যান, এবং বাড়িতে অতিথিদের নিমন্ত্রণ করা বন্ধ করার পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিয়েছে। জিলাম আমাদের সঙ্গে থাকো, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি এবার বাড়িতেও মাস্ক পরে থাকার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকে, করোনা দ্বিতীয় ঢেউ সামলাতে এই পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকে, একজন সংক্রমিত এক মাসে 406 জনকে আক্রান্ত করতে পারে, স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পরামর্শ বাড়িতেও মাস্ক পরে থাকার জন্য, করোনা দ্বিতীয় ঢেউ সামলাতে এই পরামর্শ। চিকিৎসক প্রভাস প্রসূন গিরি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর গিরি, স্বাস্থ্য মন্ত্রকের এই পরামর্শে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, একদম আমার তো মনে হয় যে এখন যে পরিমানে কোভিড কেসেস বাড়ছে, আমরা যদি চিকিৎসা পর নজর দিয়ে দেখবো তাহলে দেখতে পারবো যে অধিকাংশ ফ্যামিলিতেই কিন্তু প্রায় একজন করে কোভিড রোগী থাকছেন এবং তাদের মধ্যে অনেকেই অ্যাসিমটোম্যাটিক থাকছে। তাই আমাদের এই মাস্ক প্রোটোকলটা যতটা সম্ভব স্ট্রিক্ট থাকে ততই ভালো, কাজের জায়গা তো বটেই, বাড়িতে থাকার সময় অপরিচিত লোক হলে শুধু তাই নয়, চেনা পরিচিত কারোর সাথে কথাবার্তা বলার সময় যদি আমরা মাস্কটা পরে থাকি, একটা ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক, তাহলে কিন্তু এই সংক্রমণের চেন ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক প্রভাস প্রসূন গিরির সঙ্গে। এবার বাড়িতেও মাস্ক পরে থাকার জন্য পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের, করোনা দ্বিতীয় ঢেউ সামলাতে এই পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের, একজন সংক্রমিত এক মাসে 406 জনকে আক্রান্ত করতে পারে, স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পরামর্শ এবার বাড়িতেও মাস্ক পরে থাকার জন্য, করোনা দ্বিতীয় ঢেউ সামলাতেই এই পরামর্শ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। ডক্টর সরকার, আপনার কি প্রতিক্রিয়া স্বাস্থ্য মন্ত্রকের এই পরামর্শে? হ্যাঁ, এখন তো মাস্কই একমাত্র সম্বল, লোকে রাস্তাতেই পড়ছে না, লোকে বাড়িতে পড়ে থাকবে কিনা আমি জানি না। আমি ওয়ার্ডে রাউন্ড দিতে গিয়ে দেখছি পেশেন্টরা মাস্ক না দিয়ে বসে থাকছে হসপিটালের মধ্যে। এই অবস্থাতে আমাদের সবাইকে নিজেদের মোটিভেট করতেই হবে, আর তো কোনো রাস্তা নেই, চিৎকার করে গালাগালি দিয়ে হবে না। এবং যে সংক্রমণ হার তারা পরিসংখ্যানে দেখাচ্ছে, যদি সেটা সত্যি ঘটে তাহলে এটা তো একটা সুনামির চেয়েও বড়, আমফানের চেয়েও বড়। এটার থেকে বাঁচা কিভাবে যায় আমি জানি না, কিন্তু মাসটাকে সম্বল করে আমাদের লড়তে হবে, এবং এই লড়াই আমরা মাস দিয়ে জিতবো এই আশা রাখছি। ধন্যবাদ ডক্টর সরকার।